तो हेलो व्हाट्सअप गाइस, वेलकम बैक इनटू अनदर न्यू टिप्स एंड ट्रिक्स वीडियो। तो गाइस आशा करी तुम्हारा भलो आछो सकले। तो भाई যেহেতু তোমরা ভিডিওতে ক্লিক করছো এর মানে ভাই তোমাদের ভিতরে স্নাইপার চালানোর পোকা আছে। তো গাইস আমি এই পোকাটাকে মানে একটু তোমাদের কি বলে একটু মানে ফাস্ট করার জন্য আসছি। তো মানে পোকা বলতে স্নাইপিংটাকে ফাস্ট করার জন্য আসছি ভাই। তো আজকে আমি তোমাদের টিপস এন্ড ট্রিক্স দিব যে স্নাইপারের আসলে তোমরা এরকম যে স্ক্রিনে দেখতেছো এত ফাস্ট তোমরা কিভাবে স্নাইপিং করতে পারবে ভাই, এটা ইজিলি। তো তোমাদের এই সেটিংটা বলবো অ্যান্ড অবভিয়াসলি সেটিংটা জাস্ট শুধু পিসি প্লেয়ারের জন্য অ্যান্ড মোবাইল প্লেয়ারদের জন্য আমি কিছু ট্রিক্স মানে টিপস দেবো আর কি বলো। তো যদি তোমরা কমেন্ট করো তাহলে দেবো ভাই, তার আগে দেবো না, মনে করো না যে এই ভিডিওতে দেবো, এটা জাস্ট ফর পিসি প্লেয়ার। তো অবশ্যই অবশ্যই যারা মোবাইল প্লেয়ার আসো তারা সাবস্ক্রাইব করে চলে যাও, তোমাদের জন্য আসবে ভাই এই মানে সেটিংয়ের ভিডিও। তো ভাই আমাদের তো আজকে পিসি প্লেয়াররা জাস্ট দেখো অ্যান্ড ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভাই আজকের ভিডিও মানে সত্যিই অনেক জবরদস্ত হতে চলেছে। তো ভাই দেখতেই পারতেছো ভাই তোমাদের ভাই এখানে স্নাইপার দিয়ে ফাটাই দিতেছে, ব্যাট আসলে মূলত কি মার খাইছি অনেকবার, এটা মানে বলা যাবে না। তো যাই হোক কাটেট, তো চলো গাইস এখন আমরা চলে যাবো আমাদের ট্রেনিং গ্রাউন্ডের যে মূল ইয়ারটা সেটাতে, তোমাদের আসলে মূলত যে সেটিংটা গেছে ওই সেটিংটা দেখাই দেবো আমি, ঠিক আছে? তো লেটস গো। ওকে তো গাইস ফাইনালি আমরা চলে আসছি আমাদের লবিতে। তো গাইস এখন আমরা এখানে মানে তোমাদের দেখাবো যে আসলে মূলত ওরকম ফাস্ট স্নাইপিংয়ের সেটিংটা তোমরা কীভাবে করবা। তো আসলে এটা হলো মানে ভাই পিসি প্লেয়ারদের জন্য বেস্ট সেটিং হতে চলেছে স্নাইপারের। তো অবশ্যই অবশ্যই এই সেটিংটা তোমরা অ্যাপ্লাই করে খেলবা অ্যান্ড দেখবে ভাই রেজাল্ট তোমরাই বুঝতে পারবা, আমার বলা লাগবে না গাইস। তো দেখো আমরা এখানে ফার্স্টে কী করবো, ডবল স্নাইপার নিয়ে নিবো, ঠিক আছে? ওই সেটিংটার জন্য অবশ্যই মাস্ট বি ডবল স্নাইপারের দরকার, সিঙ্গেল স্নাইপারের সেটিং আমি সামনে আনবো। তো আপাতত ডবল স্নাইপারের সেটিংটা তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এইখানে গাইস আমাদের ডবল স্নাইপারটা যখন আমরা নিয়ে নিব তখন ফাইনাল আমাদের করতে হবে আমাদের এইভাবে উইন্ডোটা মানে ছোটো করে নিতে হবে যাতে আমরা আমাদের মানে কি এডিটরটা বের করতে পারি। তো কি এডিটর বের করার পরে বেসিক্যালি গাইস তোমাদের এখান থেকে কন্ট্রোল এডিটর যেটা না আসলে কন্ট্রোল এডিটর তোমাদের ব্লু স্টক ফাইভের, তো ফাইভ হোক ফোর হোক সবগুলোতে একই সেম সেটিংই করবো তোমরা। তো এখানে কন্ট্রোল সেটিংয়ে ক্লিক করবা, ক্লিক করার পর দেখো আমি কিন্তু আমার এই যে এটাই হলো আমার ম্যাক্রো বাটন মানে ম্যাক্রোর যে ইয়াটা। তো গাইস আমি এটা কী করবো, এটা আমি অন্য একটা বাটনটা চুজ করে দেবো, ঠিক আছে? তো যাই হোক ক্লিয়ার করে দিলাম এটা। তো আমরা এখান থেকে কী করবো, নতুন করে মানে সেটিংটা করার জন্য একটা স্ক্রিপ্ট বাটন নেবো যেটা আমাদের ঠিক আছে এইখানটায়, দেখছো? স্ক্রিপ্ট বাটনটা আমরা নিয়ে ডাইরেক্ট এখানে ছেড়ে দেবো গাইস। এখন এখানে আমাদের বেসিক্যালি করতে কী হবে মানে আমাদের এই সেটিংটা মূলত করতে হলে ফার্স্ট অফ অল তোমাদের এখানে ক্লিক করে এখানে মানে ই লিখতে হবে কি ট্যাপ, TAP ট্যাপ গেছে, মানে খেয়াল করে দেখো এটা কিন্তু উল্টা পাল্টা হলে হবে না, আর ট্যাপটা লিখতে হবে বড় হাতের, মাস্ট বি ট্যাপ ধরো, ওকে ট্যাপটা বড় হাতে লিখতে হবে। দেন তোমাদের কী করতে হবে, তোমাদের যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করতে হবে, তো এটাতে হবে ফায়ার। প্রথমে গাইস তোমাদের ফায়ার দিতে হবে, তো যেই কোনো ফায়ার হলে চলবে। এরপরে তোমাদের দিতে হবে কি ওয়েট ধরো, ওয়েট গাইস ওয়েট দিয়ে এইখানে হলো তোমাদের মূল কাজ। ওয়েট দিয়ে তোমাদের অবশ্যই অবশ্যই দিতে হবে 0.8, ঠিক আছে? 0.8 দিতে হবে যদি তোমরা ফাস্ট স্নাইপিং করতে চাও, তো অবশ্যই 0.8 দিতে হবে, 0.7 দিলে কিন্তু হবে না। তো ধরো এখানে দিতে হবে আবারও ট্যাপ, ট্যাপ দিয়ে এরপরে তোমরা কী করবে গাইস, এরপরে তোমাদের করতে কী হবে, তোমাদের এরপরে দিতে হবে গান সুইচ। তো গান সুইচের অবশ্যই তোমাদের গান সুইচ কুইক ওয়েপেন সুইচ দিয়ে করবা না, তোমরা করবো হলো এখান থেকে ধরো হোল্ড, আমার এখানে চলে গেছে ইয়াটা ট্রেনিং গ্রাউন্ড থেকে ভাই, এখন ট্রেনিং গ্রাউন্ড থেকে বের করে দেয় হলো মূল সমস্যা। ওকে তো গাইস আমি কিন্তু স্কিপ করলাম না ভিডিওটা, স্কিপ করলে না হলে তোমরা বলবো ভাই সেটিং মনে হয় অন্য কিছু করছে নেই সেই। তো দেখো আমরা কিন্তু এখানে ট্যাপ বাটনে আছি, তো আমাদের এখানে জাস্ট কী করতে হবে ওয়েপেন সুইচের এই বাটনটা আমাদের ক্লিক করতে হবে। ওকে তো এখানে ক্লিক ডান, তো এখানে আমরা আবার এরকম করে একটা স্পেস দিয়ে এখানে আবার ওয়েট লিখে দেবো, ওয়েট 0.8 কত সেকেন্ড, 0.8 সেকেন্ড, ঠিক আছে? 8 সেকেন্ড দেখো 0.8 দেওয়ার পরে এখানে ট্যাপ গাইস, এইখানে এখন ট্যাপ দেওয়ার পরে তোমাদের জাস্ট একটা কাজ হবে কি এই যে রান বাটনটা, এই রান বাটনটায় তোমার মাউস এনে ক্লিক করে এখানে রাইট ক্লিক করবা, জাস্ট ভাই এইটাই তোমাদের সেটিং, মানে এইটুকু জাস্ট করতে হবে আর কিচ্ছু না। এই তিনটা সেটিং করার পর এখান থেকে ডান করে দেবা গাইস। তো ডান করে দেওয়ার পর ভাই এখন তোমাদের দেখাবো ম্যাজিক। তো ডান করে দেওয়ার পর অবশ্যই অবশ্যই তোমাদের ফুল স্ক্রিনে চলে যেতে হবে, এরপর তোমাদের কী করতে হবে এখান থেকে ডবল স্নাইপার নিতে হবে ধরো। তো এখানে ডবল স্নাইপারটা কোথায় জানা ছিল, এখানে
অলরাইট আমাদের ডাবল স্ন্যাপার নেওয়া শেষ এখন তোমরা জাস্ট কি করবা ও আচ্ছা আমাদের কিটা সেট করা মানে তোমাদের বাটনটা আমি তোমাদের গাইস তোমাদের যদি মানে অ্যাডভান্স মাউস থেকে থাকে তাহলে মাউসের যে রাইট বাটনের নিচে যে দুটো বাটন থাকে এই দুটো বাটনের যে কোনো একটা এক্স বাটন বা যে কোনো একটা বাটন দিয়ে তোমরা কি করতে পারো অথবা যদি না থাকে তাহলে অবশ্যই আর বাটন দিয়ে অথবা ভি বাটন দিয়ে তোমরা করতে পারো যেটা তোমাদের আগে সুবিধা হবে তো দেখো আমি কিন্তু আমার মাউসের লেফটের কর্নারের বাটনটা সেট করে নিয়েছি তো গাইস এখন কি করতে হবে জাস্ট তুমি একটা বাটন ক্লিক করবা দেখো ওয়েপেন মানে তোমাদের গুলিও করবে প্লাস তোমাদের স্নাইপারটা কিন্তু সুইচ হয়ে যাচ্ছে তো আবার এই দেখো স্নাইপার সুইচ হয়ে যাচ্ছে দেখছো আর অনেক অনেক ফাস্ট তোমরা কিন্তু স্নাইপিং করতে পারবা তোমরা দেখতে পাচ্ছো গাইস কত ফাস্ট স্নাইপিং হইতেছে এরকমভাবে ফার্স্ট কিন্তু তোমরা সেটিং করতে পারবো আর এটার যদি আরেকটু মানে এক্সপেন্সিভ বানাতে চাও যদি আরেকটু আর অবশ্যই গাইস আরেকটা মূল জিনিস কি তোমাদের কিন্তু জয়স্টিক এরকম করে টানতে হবে ফায়ার করার সময় তাহলে কিন্তু তোমরা অনেক ফাস্ট স্নাইপিং করতে পারবা আদারওয়াইজ তোমরা যদি না টানো তাহলে হবে কি এই সেটিংটা গাইস 2-in-1 সেটিং ঠিক আছে এই সেটিংয়ে যদি তোমরা খেলো তাহলে দেখো তোমরা যদি জয়স্টিক ছাড়ে যদি ফায়ার করার সাথে সাথে দৌড়াবে এরকম করে মুভমেন্ট করা অবস্থায় তোমরা ফায়ার করতে পারবা দৌড়াইতেও পারবা মানে এক টাইমে সব হয়ে যাবে হ্যাঁ এটা একটা আরেকটা হলো তোমরা যদি জয়স্টিক টাইনে ধরো তাহলে দেখো কুইক মানে কুইক সুইচ হবে দেখছো কুইক সুইচ হবে যদি জয়স্টিক টাইনে ধরো তোমরা জয়স্টিক টাইনে মারলে তোমাদের কুইক সুইচ হবে আর দৌড়াবে না দেখো দৌড়ানটা ক্যান্সেল হয়ে যাবে তো এই কারণে তোমাদের মানে এটা মূলত কুইক যে মানে সুইচিংটা এটা সুইচিং স্পিড ক্যান্সেল করার জন্য দৌড়ানোর বাটনটা এটার সাথে অ্যাড করা তো মূলত এটা তোমাদের বুঝতে হবে তো গাইস দেখো এখানে আমি কতটা ফাস্ট করতে পারতেছি তো মূলত এটাই ছিল হলো আমাদের ডবল স্নাইপারের সেটিংটা আর এখানে গাইস তোমরা কিন্তু এটাতে আরও একটু এক্সপেন্সিভ করতে চাও তাহলে অবশ্যই ফায়ার করে বসে যাবা দেখছো বসার সাথে সাথে তুমি খালি বসার বাটনে একবার ক্লিক করবো ও বসে যাবে আবার দাঁড়ায় যাবে দেখো দেখছো ফায়ার করে বসে যাবা এটা টেস্ট করার পালা যে আসলে আমাদের স্নাইপিংটা সেটিংটা হয়েছে নাকি চলো গুলি মারার সময় পাবে না গাইস মানে যদি এটাতে তুমি ফার্স্টে গুলি করো না ও গুলি মারার সময় পাবে না এই হলো বিষয় আর বেশি ফার্স্টে মানে তোমরা ই করতে যাবা না তোমরা একটা টাইমিং তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা একটা টাইমিং পাবা যে টাইমিং অনুযায়ী তুমি ফায়ার করলে কিন্তু একটা ছুটবে চলো এখানে তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি গাইস তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগছে গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর টিপস এন্ড ট্রিক্সগুলো যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নেই নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সেট করে দিও এরকম আরও নিউ নিউ টিপস এন্ড ট্রিক্স আর ভালো ভালো গেম প্লের জন্য তো অবভিয়াসলি সাথেই থাকো তোমার ভাইয়ার আর ওয়ান কেয়ার খুবই ক্লোজ গাইস তো অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট বি সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইকটা করে দিও তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আর তোমরা কিন্তু যেটা জানো না গাইস অবশ্যই কমেন্ট করতে পারো যে ভাই আমি এটা জানি না এটা আমাকে হেল্প করেন অবশ্যই তোমাদের জন্য ওই ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করবো 100% তো দেখা হচ্ছে গাইস অন্য ভিডিওতে তো ভালো থেকো সুস্থ থেকো এবং তোমার ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ